এভরিওয়ান, দেখো আমি একদম রেডি হয়ে গিয়েছি আর আজকে পড়েছি এই কোয়েট সেটটা। তো আমরা যাওয়ার জন্য একদম রেডি, প্রচণ্ড সাডেন প্ল্যান হয়েছে, জাস্ট সকালে আমাদের ডিসিশন হয়েছে আজকে আমরা যাব। তো সেই মতো আজকে আমাদের ট্রেনে কোনো টিকিট পাওয়া যায়নি, তো সেই মতো আমরা এখন বাসে যাব। তো বাসে স্লিপারেই যাচ্ছি। তো এর আগেও গেছিলাম ভুবনেশ্বর, তো এখানে দেখো লাগেজ অলরেডি প্যাকড, এই একটা হয়েছে আর এখানে হয়েছে একটা ব্যাকপ্যাক। তো এই হচ্ছে আজকের লাগেজ। তো চলো পুরো ট্রাভেলটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। বাই বাই গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে সবার থেকে তো এসে গিয়েছি দেখো বাবুঘাট স্টেশনে আর বাস স্ট্যান্ডে। যেহেতু আমরা ট্রেনের টিকিট পাইনি, খুব সাডেন প্ল্যান হয়েছে, তো আমরা বাসে স্লিপারে করেই যাবো। আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ ভলভো আছে, তো আমরা স্লিপারে যাবো। আর এর আগেও একবার ভুবনেশ্বরে গিয়েছিলাম, এটা আমার সেকেন্ড টাইম বাসে জার্নি, ভালোই লাগে বাট বেশিক্ষণ তাই বলে বাস জার্নিটা খুব একটাও ভালো লাগে না। যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে আছি বাসের সামনে, আর তো এই জাস্ট উঠবো বাসে। তো বাস ছাড়তে অনেকক্ষণ বেশ টাইম লাগবে, তাই আমরা একটু এসেছিলাম সামনে চায়ের দোকানে, আর ডিনার আমরা নিয়ে উঠেছি বিকজ স্টপেজ দেবে বলেছে, বাট সেটা অনেক রাতে, অতক্ষণ ওয়েট করতে পারবো না। আর একটু গরম গরম চা খেয়ে নিলাম সবাই মিলে। আর এখানে যেভাবে ব্যারিকেড দেওয়া আছে, ঢোকাটা ভীষণ প্রবলেম চায়ের দোকানে। যাই হোক, তাও আমরা একটু ওয়াশরুম আর একটু চাটা খাওয়া কমপ্লিট করে একেবারেই বাসে উঠবো, কারণ উঠলে তারপরে স্টপেজ পাওয়াটা খুব চাপের। আর এখানে দেখো বাসে অলরেডি উঠে পড়েছি, বাট আমরা সিট নাম্বার খুঁজে পাচ্ছিলাম না বলে একটু পিছনের দিকে সিটে এসে আপাতত বসেছিলাম। আর এই যে আমরা আমাদের সিটে অলরেডি উঠে পড়েছি, আর মামাম তো প্রত্যেকবারের মতো এবারেও ভীষণভাবে হ্যাপি, এইভাবে স্লিপারেও তো কোনো দিনও চাপেনি, তাই জন্য ওর কাছে এটা ভীষণই নতুনত্ব একটা ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছ কতটা হ্যাপি হয়ে এখানে এসির হাওয়া খাচ্ছে। তারপর মামামের জন্য একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছিলাম, তো ওকে ওটাই খাইয়ে দিচ্ছি লাইট থাকতে থাকতে, বিকজ এরপরে বাসের পুরো লাইট অফ করে দেবে। আর এখানেও দেখো আমরা রাতে খাচ্ছি রুটি আর চিলি চিকেন, তো পরের দিন সকালবেলা আবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, ওরা ভুবনেশ্বর থেকে আবার একটা মানে পিক আপ দিয়েছিল গাড়ির, তো সেখানে উঠে পড়েছি। আর ওই বাসটা আমরা ছেড়ে দিয়েছিলাম ভুবনেশ্বরে এসে, একটু ওয়াশরুম টাশরুম কমপ্লিট করে নিয়েছি, এসে গিয়েছি পুরীতে। আর এখানে এসেই দেখছি ভীষণ বৃষ্টি হচ্ছে। যাই হোক, এরকম সো ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছিলাম আর যাচ্ছি পুরীর হোটেলের উদ্দেশ্যে। আর যেহেতু হোটেল বুক করে আসিনি, সেটাও আর এক সমস্যা। তো দেখো ফাইনালি দেখা পেয়ে গিয়েছি সিবিচি, আর সিবিচির সামনে এসে আমরা সবাই মিলে ওয়েট করছিলাম টোটোতে বসেই, আর ওরা গেছিল একটু হোটেল সার্চ করতে। তো ফাইনালি আমরা অনলাইনেই হোটেল বুক করেছি, আর এখানে পেয়েছিলাম যে হোটেলটা, সেটা হচ্ছে হোটেল সিদ্ধিবিনায়ক। আর এটা যেহেতু পিক সিজন ছিল, সেই জন্য হোটেল পাওয়াটাও একটু চাপের ছিল। যাই হোক, আমরা যে হোটেলটা পেয়েছিলাম সেটা কিন্তু বেশ ভালোই ছিল, একটু ভেতরে ছিল বাট বেশ ভালো ছিল। এসেছি রুমে, আর এই দেখো এইটা হচ্ছে হোটেল সিদ্ধিবিনায়ক। তো ফাইনালি আমরা রুমটা পেয়েছি, বাট এই রুমটা থেকে কিন্তু বাইরের ভিউজটা ভীষণ সুন্দর। তো আমরা গ্যাদারিংস পছন্দ করি না, তাই আমরা একটু লনলি প্লেস চেয়েছিলাম, আর সেই মতো এই রুমটা পেয়েও গেছি। তো এটা হচ্ছে আমাদের পুরীতে ফার্স্ট ডে। তো যাই হোক, দুদিনের জন্য আমরা স্টেইংয়ে এসেছিলাম। সো কেমন লাগছে বলো, রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে আমার মাম্মা বসে বসে ফোন দেখছে এখন, আর এই হচ্ছে আমাদের রুমটা। পেয়েছি মোটামুটি ভালোই, যেহেতু এটা খুব সিজন চলছে, আর বাইরের ভিউজটা দেখো ভীষণ সুন্দর, একদম পুরো প্রকৃতির কাছে এসে গিয়েছি। তো আমরা এরকম, সো গাইজ, আমরা অ্যাকচুয়ালি লনলি প্লেস সবাই পছন্দ করে থাকি, আর সেই জন্য আমরা এই রুম মানে হোটেলটা আর ভীষণ বাজেভাবে আমাদের বুকিংটা করতে হয়েছে, বিকজ আমরা বুকিং করে আসিনি, আর এখানে এসে দেখছি ম্যাক্সিমামই বুকড হয়ে গেছে বিকজ একটা সিজন চলছে। তো যাই হোক, আমরা এই হোটেল সিদ্ধিবিনায়ক এটাই ফাঁকা পেয়েছিলাম, তো এটা মোটামুটি ভালো, খুব নিট অ্যান্ড ক্লিন আছে। রুমটা আমরা থার্ড ফ্লোরে পেয়েছি, তো যাই হোক ভালো লাগছে এখানে থাকে, কিন্তু সিবিচটা একটু দূরে আছে, হাঁটার ডিস্টেন্স। তো যাই হোক, বাট ভালো লাগছে। আর যেহেতু অনেক ভোরবেলা এসে পৌঁছেছিলাম, খিদেও পেয়েছিলো বেশ। তো যাই হোক, ব্রেকফাস্টে অর্ডার করে দিয়েছিলাম আলু পরোটা, আর এখানকার আলু পরোটাটা কিন্তু ভীষণ ভালো ছিল। এরপর আমরা প্রায় দিনই আলু পরোটাই ব্রেকফাস্টে খেয়েছিলাম, আর দেখো সবাই ভীষণ ভীষণ টেস্টি ছিল। বাট অরিজিতের পুরি সবজি কিন্তু আসেনি, তাই ও আমার থেকেই শেয়ার করছিল। তো তারপর আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছিলাম সিবিচের পাশে, একদম লাঞ্চ করে বাড়ি ফিরবো। আর এতটা টেম্পারেচার হাই না যে দাঁড়ানো যাচ্ছে না,
যাই হোক, তো আমরা ডিসিশন নিয়েছিলাম একেবারে লাঞ্চ টাঞ্চ করবো আর এই বেলায় বেরোবো না, বেরোবো একদম সন্ধেবেলা। যাচ্ছি লাঞ্চ করতে, সবাই রেডি হয়ে গেছে, আমরাও রেডি। সো এখন যাব লাঞ্চ টাঞ্চ করে আসবো। আমরা হোটেলে ফিরে এসেছিলাম, তোমাদের জানিয়েছিলাম যে আমরা তখন গেছি, বাট তখন অ্যাকচুয়ালি যাইনি। তো এখন এসেছি, এসে দেখো সামনে একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, ওখানেই বসেছি। তো নিয়েছিলাম চিকেন থালি, একদম সিম্পল খাবার নিয়েছিলাম, খাবারগুলো টেস্টি ছিল। খুব একটা বড় রেস্টুরেন্ট এটা না, বাট টেস্টি ছিল কিন্তু খাবারগুলো। তো তারপর লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর বেরিয়েছিলাম একদম বিকেল বিকেল করে, 5টার দিকে বেরিয়েছিলাম একটু সি বিচের সামনে। প্রথমেই একটা মোমোর দোকানের সামনে দাঁড়িয়ে ভেবেছিলাম একটু মোমো খাবো, কিন্তু সেই সময় কারোরই কোনো খিদে টিদে ছিল না বলে আমরা একটু সি বিচের সামনেই বসেছিলাম। আর আমরা একটু দূরের দিকে হোটেলটা নিয়েছি বলে আমাদের বিচটা কিন্তু দেখো অতটা গ্যাদারিংস নেই। সো ওখানে বসে আমরা বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম, ভীষণই ভালো লাগছিল বিচ সাইডে বসে থাকতে। এখন আমরা বসে আছি এই সমুদ্রের ধারে এসেছি সন্ধ্যেবেলা। তাহলে বসে থাকতে থাকতে মামা তো ভীষণ খেলা করছিল, আর এতটাও লাইফে ফার্স্ট টাইম, তো অনেক কিছুই কিনছিল। আর এই যে মিষ্টিগুলো দেখছো না, এটা আমার ভীষণ ভীষণ ফেভারিট, যতবার পুরীতে এসেছি ততবারই এই মিষ্টিগুলো আমি খেয়েছি। নামটা ঠিক বলতে পারবো না, ভুলে গেছি, যাই হোক। তো এটা আমরা সবাই মিলে একটু একটু করে টেস্ট করলাম, ভীষণ ভালো লাগলো। এটা একটা রসগোল্লা আর একটা মিষ্টি পাওয়া যায়, সেটার নাম যেন কি আমার ঠিক মাথায় আসছে না এই মুহূর্তে। তো আমরা বসেছিলাম, চাটা খেয়েছিলাম, আর একটা মাসির দোকানের চাও আমাদের ভীষণ ভালো লেগেছিলো, তো প্রত্যেক দিন ওই দোকানের সামনেই গিয়ে বসেছি যতদিন আমরা স্টে করেছিলাম। এখানে দেখো লাইটিংয়ের ভীষণ প্রবলেম হচ্ছে, আর সো অনেকক্ষণ আমরা বিচে কাটালাম, এবার আমরা যাচ্ছি একটু কেনাকেটি করতে মলের দিকে, সরি মানে একটু হাঁটছি আর কি। তো চলো তোমরাও আমাদের সাথে, আমার সাথে চলো, তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। সাথে যেহেতু লক্ষ্মী পুজো খুব ফেমাস, সেই জন্য দেখো এখানে অলরেডি লক্ষ্মী পুজোর ভাষণ বেরিয়েছে, আর তার জন্য বেশ লাইটিং ফাইটিং হয়েছে। তো সেটাও আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর তারপর একটু খেয়েছিলাম মোমো। মোমোটা এখানে ভেজ মোমো ছিল, খুব একটা যে ভালো সেটা ছিল না। তো আমরা মানে মোটামুটি নিয়েছিলাম, বাট এতটাই ওখানে সি বিচে বসে বসে খাওয়া হয়ে গিয়েছিলো যে আর সত্যিই ভালো লাগছিলো না কিছু খেতে টেতে। বাড়ি ফিরে এসে বসে গিয়েছি রাতের ডিনার করতে, বেশ অনেকক্ষণ বাদেই বসেছিলাম। তো মামামের জন্য একদম সিম্পল খাবারই রাত্রেও অর্ডার করেছিলাম। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, বাবাই, লাভ ইউ, বাবাই।